10 দিন ব্যাপী মহা সমারোহে দুর্গাপূজোর পর প্রতিমা বিসর্জনের সময় ঘটলো মর্মান্তিক বিপর্যয়। বুধবার দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে হঠাৎ হরপা বানের তোড়ে ভেসে গেল বহু মানুষ। এই দুর্ঘটনার মুখে পড়ে এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কমপক্ষে 16 জন, এছাড়া নিখোঁজ আছেন আরো অনেকেই। ফলে এই বিপর্যয়ের কারণে আহত ও নিহতের সংখ্যা আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।